আপনাদের আজকে পদযাত্রা হলো এবং অনেক ঘটনা দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাই বলি সেগুলোও ছিল, সংঘাত সংঘর্ষ ছিল এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রাণহানিও ঘটেছে। তো সার্বিকভাবে বিষয়গুলো কিভাবে দেখছেন? যদিও শাসক দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক বলেছেন এই পদযাত্রা বিজয় নয়, পরাজয় যাত্রা বা পতন যাত্রা, আপনি বলবেন? আপনাকে ধন্যবাদ। ATN বাংলার সামনে যারা বসে আছেন এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আমার সাথে যিনি আলোচক আছেন, সাবেক মন্ত্রী এবং নাজমা আপা, সহ আলোচক দুজনকে আমি শুভেচ্ছা জানাই। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে ATN বাংলার আপনাদের স্টুডিওতে এসেছি। আপনি ভালো করেই জানেন যে আমাদের যে আন্দোলন বিএনপির এবং যুগপথ আন্দোলন ভোটের অধিকারের জন্য, তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় সরকার প্রতিষ্ঠার সংগ্রামের দাবিতে, এক দফার দাবিতে আজকে আমাদের সমগ্র বাংলাদেশে জেলায় মহানগরে এবং ঢাকা মহানগর আন্দোলন। সেই আন্দোলনটা অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন এবং সেটা পূর্বের মতোই শান্তিপূর্ণ আন্দোলন মিছিল পদযাত্রা শুরু হয়েছিল। সকালবেলা মহাসচিব বক্তব্য দিলেন গাবতলিতে এবং সেখানে তিনি স্পষ্টভাবেই বললেন যে আন্দোলন হবে শান্তিপূর্ণ, আমাদের এই মিছিল পদযাত্রা। বাংলা কলেজ পার হওয়ার পথে সেখান থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করলো, আমাদের অনেক আহত করলো, এটা অত্যন্ত বেদনাদায়ক। আজকের এই সরকার বারবার প্রতিশ্রুতি দিচ্ছে যে তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে এবং সংবিধানসম্মত নির্বাচন হবে। সংবিধান বলতে তারা তাদের অধীনে যে নির্বাচন সেটাকে বলতে চাচ্ছে। আমি নির্বাচন প্রসঙ্গে আসব, এই সংঘাত সংঘর্ষের বিষয়টিতে যদি এই সংঘাতের এই সংঘাতটা কেন হলো, কেন হলো? আমাদের ভোটের দাবিতে আমরা আন্দোলন করছি, মিছিল করছি, আমরা করতেই পারি। ইতিপূর্বে কিন্তু সরকার আমাদের বিভিন্ন মিছিলে হামলা করে গুলি করেছে সরকারের পুলিশ এবং এ পর্যন্ত প্রায় 37টি প্রাণ গেছে এই ভোটের অধিকারের জন্য। আজকে আরও নতুন করে যুক্ত হলো প্রাণ, আমি সেই শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমি বলতে চাই যে আমরা এরকম একটি দেশ চাই নাই। না, খাগড়াছড়িতে হলো, বগুড়ায় হলো, ঢাকাতে হলো, এই বিষয়গুলো প্রত্যেকটি কি আপনার কাছে মনে হয় যে সরকারের দায় কিংবা পুলিশ বাহিনীর দায়, সরকারি অঙ্গ সংগঠন, না আপনাদের ভেতরে কোনো প্রকার বিষয় ছিল? মানে পুরো বিষয়টি যদি একটু বিস্তারিত আলাপ করেন। আমি যখন দেখলাম আমরা যে এতদিন প্রোগ্রামগুলো হচ্ছে, তো সেখানে সরকারের তো অবশ্যই দায় আছে, সরকারের প্রশাসন আছে, তাদের দায়িত্ব আছে এগুলো দেখভাল করা। সেখানে তাদের সরকার তাহলে কেন আছে, সরকারের পুলিশ প্রশাসন কেন আছে, তাদের কাজটা কী? তাদের তো এই নিরাপত্তা দেওয়া, জনগণের জানমাল নিরাপত্তা দেওয়া, রাজনৈতিক দল বিরোধী দল সবাইকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো তাদেরই, কিন্তু তারা সেখানে নিলিপ্ত ছিল এবং সেটার কারণেই আজকে এই প্রাণহানি ঘটেছে এবং এতগুলো আমাদের দলের নেতাকর্মীকে আহত করা হয়েছে। এবং আপনি টেলিভিশনে দেখেছেন যে যমুনা টেলিভিশনের সাংবাদিক এই সরি ইয়া সেও আহত হয়েছে, এরকম আরও অনেক সাংবাদিকও আহত হয়েছে। কিন্তু আমার বক্তব্যটা হলো যে সরকার নির্দলীয় সরকারের দাবিতে আমরা মিছিল করলে তাদের এত ভয় কোথায়, আর নির্দলীয় সরকার দিতে তাদের এত সমস্যা কোথায়, নির্দলীয় সরকার অধীনে নির্বাচন করতে এত ভয় কেন? জনগণের ভোটে নির্বাচিত যারা হবে তারাই আগামীতে দেশ শাসন করবে, তাহলে জনগণকে তারা এত ভয় পায় কেন? এত বড় মিছিল দেখে তারা আতঙ্কিত হয় কেন? শান্তিপূর্ণ মিছিল তারা সহ্য করতে পারে না। তারা পক্ষান্তরে একই দিনে, আজকে আমি দেখলাম কিছু কিছু টেলিভিশনের সাক্ষাৎকারে সাধারণ জনগণ যাদেরকে আমরা বলি তাদের সাক্ষাৎকার নিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলেছে যে একই দিনে দুটি রাজনৈতিক দলের এই সভা পদযাত্রা বা শান্তি সমাবেশ, তাতে করে জনগণের দুর্ভোগ বাড়ে, তার একই দিনে দুটো সংগঠনের কেন করার দরকার আছে? তারা শান্তি সমাবেশ বলতে তারা কী বোঝাচ্ছে? সমগ্র বাংলাদেশে আপনারা যদি কোনো সহিংসতা করেন কিংবা ধ্বংসাত্মক কার্যক্রম চালান সেই সব জায়গায় হয়তো তারা প্রতিরোধ গড়ে তুলবে, বিষয়টি এরকম? তাদের কি এই আমরা তো ধ্বংসাত্মক ঘটনা কোথাও করি নাই, আর তাছাড়া এই আওয়ামী লীগের কি এত শক্তি আছে আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে পুলিশ প্রশাসন ছাড়া যে বিএনপির সাথে রাজপথে লড়াই করে তারা টিকে থাকবে? না, লড়াই করার বিষয় না, জনগণকে নিয়েই তারা প্রতিহত করতে, জনগণ কি তাদের সাথে আছে? জনগণ তো তাদের সাথে নাই, জনগণ তো বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে আওয়ামী লীগ সরকার তো আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
কারণ এত এত লুটপাট, এত দুর্নীতি, এত সন্ত্রাসী হামলা, এত রেকার জন্য ঘটনা একটার পর একটা করতে করতে আওয়ামী লীগ আজকে সমগ্র জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা একটা একক একলা একটা সংগঠনে পরিণত হয়ে গেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি সহ অপরাপর সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে গেছে প্ল্যাটফর্মে। তাদের একটাই দাবি যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না, এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন করবে। আমি এই দাবির মুখে আজকে কিন্তু চট্টগ্রামেও আপনি দেখেছেন যে গণসংহতি তাদের উপরে হামলা করেছে, চট্টগ্রামে অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে সবাই মাঠে নেমে গেছে এবং তার সাথে সমগ্র জনগণ এক এক হয়ে গেছে। এখন আওয়ামী লীগ যদি এখনও বুঝতে না পারে যে সমগ্র রাজনৈতিক দলগুলো যারা নাকি ক্রিয়াশীল সমস্ত সংগঠনগুলো রাজপথে নেমে গেছে একই দাবিতে, জনগণ তাদের সাথে একই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। আমি আসবো আপনার কাছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে গাবতলী থেকে, এরপরে আমরা নির্বাচন প্রসঙ্গে আসি। আমুল্লাহ আমান ছিলেন নেমেছিল এবং মহাসচিব রণিতি দিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের এমিছিল, আমি এগুলো দেখে কি জনগণ বুঝতে পারে না?